হবে ভাঙবে অহংকার। ওরে মোড়ামা, মানুষের আত্ম অহংকার ভাঙে কখন? যখন কোনো মানুষ বুড়ো হয় তখন, অর্থাৎ চুল পেকে যায়। আমার চুলও পেকে গেছে, আমার সখাদার চুলও পেকে গেছে। সখাদা পাকে নিয়ে কোথাও পেকেছি না, বুড়ো হলে হয়তো ছেলে মেয়ে খাদ দেবে না, দূর হয়ে যাও। ছেলেটার বউকে নিয়ে থাকবে আলাদা ঘরে, আর বাপ মা থাকবে বারান্দায়। এই হচ্ছে আত্ম অহংকার। লক্ষ্য করুন, আপনার আমার অবস্থা একদিন সেরকম হবে। তাই আমি বলেছি, আমার গুরু বললেন, যেদিন এই গর্ব তোমার চূর্ণ হবে ভাঙবে অহংকার। ওরে মোরা মামা, আগে মন হো হুঁশিয়ার, ওরে মোরা মামা, আগে মন হো হুঁশিয়ার, আগে মন হো হুঁশিয়ার, ওরে মোরা মামা, আগে মন হো হুঁশিয়ার। আশা যাওয়ার মাঝে গুরু জপতে জপতে তোমার পার হতে হবে। আর এখন আমরা নাম জপি কি? ডিজে ডিজে ডিজে, হরি নাম কেউ শুনে না এখন? সবাই সবাই কি দাদা ডিজে, এখন হরি নামেও ডিজে হয়। মরে গেলে বাবা ডিজে যাবে না, যাবে কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নাম ছাড়া সঙ্গী আর হবে না। এই পাগল মন বললেন, লক্ষ্য করো শোনা, এটাই তোমার গুরু, এটাই তোমার নাম। কারে ভাবিস আপন আপন সবই যে তোর পর, আসলে যে তোর যেতে হবে মনে নাই কি তোর। কারে ভাবিস আপন আপন, কারে ভাবিস পর, আসলে যে তোর যেতে হবে মনে নাই কি তোর। এই পাখি যেদিন যাবে উড়ে শূন্য খাঁচা রবে পড়ে, কার কথা শোনে জানো? তোমার কথা শোনে, আমার কথা শোনে, যদি শোনানোর মতন শোনানো যায়। ও মরণ, আজকে মরিস না মরণ, কালকে মরিস, মরণ শুনবে। কখন শোনে? এই কাজটা করতে হবে। সে কাজটা কি? আমি পরবর্তী যখন উত্তর দেব তখন আমি তোমাকে শুনিয়ে দেব। বলে মরণ কারো কথা শুনে না, মানে মরণ শুনবেই, তবে মরণ মরবেই, এটা কিন্তু সত্য। মরণ মরবে এটাই সত্য, কিন্তু মরণ দুই একদিন লাস্টিং করে যায়, এটা নিজের কর্ম করে হয় কি না? কারে ভাবো আপন আপন সবই যে তোর পর, আসলে যে তোর যেতে হবে মনে নাই কি তোর। তোমার পাখি যেদিন যাবে উড়ে শূন্য খাঁচা রবে পড়ে, তোমার পাখি যেদিন যাবে উড়ে শূন্য খাঁচা রবে পড়ে, এক নিমেষের ভরসা নাই আর। ওরে মন আমার, আগে মন হো হুঁশিয়ার, ওরে মন আমার,
আমার বাউন বলছে আজ মরলে কাল দুই দিন বাবা, চিরদিন কেউ মনে রাখবে না।